হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অক্সফোর্ড এডুকেশন অক্সফোর্ড এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা যারা ডাব্লু এবং কনস্টেবল এরই সাথে কলকাতা পুলিশের জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য আজকের এই ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা ভিডিও এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করবো পঞ্চাশটি রিসার্চ করা ভ্যারাইটিস লেভেলের জিকে প্রশ্ন উত্তর নিয়ে এই প্রশ্নগুলো ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে সেট থ্রি নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করবো এর আগে সেট ওয়ান এবং এ সেট টু যদি দেখতে চাও তাহলে আমার চ্যানেলে গিয়ে প্লে লিস্ট থেকে তোমরা সেটা দেখে আসতে পারো এই প্রশ্নগুলো একশো পার্সেন্ট হুবহু কমনযোগ্য প্রশ্নোত্তর তোমরা প্রশ্নগুলো দেখলেই বুঝতে পারবে এছাড়াও তোমরা যারা আপকামিং যে গ্রাম পঞ্চায়েত এবং ক্লার্কশিপ পরীক্ষা হবে সেই পরীক্ষা ক্ষেত্রেও এই জিকে প্রশ্নগুলো কিন্তু ভীষণই তোমাদের কাজে লাগবে কারণ জি কে প্রশ্নোত্তর একটা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে একটা বিশাল পার্ট জুড়ে থাকে তাই জিকে প্রশ্নগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো তো চলো বন্ধুরা আর বেশি কিছু বলবো না ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে একটা ছোটো রিকোয়েস্ট থাকবে আমরা তোমরা যারা আমার চ্যানেল নতুন আছো বা প্রথমবার আমার এই ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখো কারণ এখন থেকে আমি তোমাদের জন্য প্রতিদিন একটা করে এইভাবে প্র্যাকটিস সেট নিয়ে আসবো যেখানে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো সিলেক্ট করা থাকবে তো চলো বন্ধুরা যা যাক মূল প্রশ্নগুলিতে প্রথম প্রশ্ন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে নিম্নলিখিত কোন ব্যক্তি আঠারোশো সাতান্ন সালের সিপাহী বিদ্রোহে অংশগ্রহণ করেননি খোঁ তো অপশান এতে আছে টিপু সুলতান অপশান বি রানী লক্ষ্মী ভাই অপশান সিতে আছে নানা সাহেব এবং অপশান ডিতে আছে তাতিয়া টুপি তো এই চারটি প্রশ্নের মধ্যে কে সিপাহী বিদ্রোহে অংশগ্রহণ করেননি তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অর্থাৎ টিপু সুলতান তিনি এই আঠেরোশো সালে সিপাহী বিদ্রোহে অংশগ্রহণ করেননি নেক্সট প্রশ্ন দু নম্বর মানুষের সুস্না স্নায়ুর সংখ্যা কত অপশান এতে আছে বাইশ জোড়া অপশান বিতে আছে বারো জোড়া অপশন সিতে একত্রিশ জোড়া এবং অপশন ডিতে আছে তেইশ জোড়া তো এই প্রশ্নের সঠিক যে উত্তর সেটা হয়ে যাবে অপশান সি অর্থাৎ একত্রিশ জোড়া মানুষের সূচনা স্নায়ুর সংখ্যা হচ্ছে একত্রিশ জোড়া নেক্সট প্রশ্ন তিন নম্বর ইতিহাস থেকে আবার একটা প্রশ্ন যে কোন লিপিতে সম্রাট অশোকের শিলা রচিত হয়েছিল অপশন এতে আছে পালি অপশান বিতে আছে ব্রাহ্মী অপশন সিতে আছে দেবনাগরী এবং অপশান ডিতে আছে সাংস্কৃত তো এই প্রশ্নের সঠিক যে উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে অপশান বি ব্রাহ্মী লিপিতে অশোকের শিলা রচিত হয়েছিল নেক্সট প্রশ্ন চার নম্বর বাংলার মাটি বাংলার জল গানটি রচয়িতা কে ছিলেন অপশান এতে আছে রবীন্দ্রনাথ ঠাকুর অপশান বি নজরুল ইসলাম অপশান সিতে আছে নবগোপাল মিত্র এবং ডিতে আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তো বাংলার মাটি বাংলার জল এটা খুবই জনপ্রিয় একটা গান তো এই গানটি রচয়িতা কে ছিলেন তো এই প্রশ্নে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর তিনি এই গানটা রচনা করেছিলেন নেক্সট প্রশ্ন পাঁচ নম্বর বাহমণি বংশের প্রতিষ্ঠাতাকে অপশান এতে আছে আলাউদ্দিন বাহমণি শাহ অপশান বিতে আছে ফিরোজ শাহ অপশান সিতে আছে গিয়াস উদ্দিন এবং অপশান ডিতে আছে মোহাম্মদ বিন তুগলক তো বাহুমণি বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে অপশান এ হবে সঠিক উত্তর অর্থাৎ আলাউদ্দিন বাহমণি শাহ এই বাহুমণি বংশ প্রতিষ্ঠিত হয়েছিল তেরোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ঠিক আছে কার সময়ে মোহাম্মদ বিন তুকলকের সময়ে এই মোহাম্মদ বিন তুগলকের সময়ে বাহামণি সাম্রাজ্য প্রতিষ্ঠাতা হয়েছিল এছাড়াও তেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে তেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠাতা হয়েছিল এই মোহাম্মদ বিন তুকলকের সময়ে এ দুটো মনে রাখবো তোমরা নেক্সট প্রশ্ন ছ নম্বর লোকসভার স্পিকার অপসারিত হতে পারেন কার দ্বারা অপশান এতে আছে প্রধানমন্ত্রী অপশান বি রাষ্ট্রপতি অপশান সিতে আছে সুপ্রিম কোর্ট এবং অপশান ডিতে আছে লোকসভার সদস্যগণের দ্বারা তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি লোকসভার সদস্যগণের দ্বারা লোকসভার স্পিকার অবসারিত হতে পারেন নেক্সট প্রশ্ন সাত নাম্বার ভারতের সর্ষে উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে আছে অপশান এতে আছে বিহার অপশান বি রাজস্থান অপশান সিতে আছে পাঞ্জাব এবং অপশান ডিতে আছে হরিয়ানা তো সর্ষে উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ রাজস্থান নেক্সট প্রশ্ন আট নম্বর পলাশির যুদ্ধের পরে বাংলার নবাব কে হয়েছিলেন তো অপশান এতে আছে মির জাফর অপশন বিতে আছে মীর কাসিম অপশন সিতে আছে আলুবর্দি বর্দিখা এবং অপশন ডিতে আছে কুলি কুলিখা তো আমরা সকলে জানি যে পলাশির যুদ্ধ হয়েছিল পলাশির যুদ্ধ হয়েছিল সতেরোশো সাতান্ন সালে তেইশে জুন ঠিক আছে তেইশে জুন পলাশির যুদ্ধ হয়েছিল কার সাথে কারণ হয়েছিল নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এবং ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি হয়ে যিনি যুদ্ধ করেছেন তিনি হচ্ছে লর্ড ক্লাইভ তো এই যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হয়েছিলেন এবং পরাজিত যুদ্ধের পরে বাংলা নবাব পদে আসীন হয়েছিলেন মির্জাফর অপশন এ হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন ন নম্বর দক্ষিণ ভারতের উচ্চতম প্রবত শৃঙ্গ কোনটি তো দক্ষিণ ভারতের উচ্চতম পর্বত শৃঙ্গ কোনটি সেটা জানতে চাওয়া হয়েছে অপশান এতে আছে আনায় মুদি অপশন বিতে আছে গুরুশিখর অপশন সিতে মাউন্ট এভারেস্ট এবং অপশান দিতে আছে দোদা বেতা তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে তোমরা বলার চেষ্টা করো তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ আনায় মুদি ঠিক আছে আনায় মুদি হবে দক্ষিণ ভারতের উচ্চতম পর্বত সিংহ নেক্সট প্রশ্ন দশ নম্বর গান্ধী আরোইন চুক্তি ভারতের নিচের কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল খুবই ভালো প্রশ্ন প্রশ্নটা অপশান এতে আছে চম্পারণ সত্যাগ্রহ অপশন বিতে আছে আইন অমান্য আন্দোলন সিতে আছে ভারত ছাড়া আন্দোলন এবং ডিতে আছে অসহযোগ আন্দোলন তো গান্ধী আরোইন চুক্তি কোন আন্দোলনের সঙ্গে জড়িত এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি আইন অমান্য আন্দোলন এই আইন অমান্য আন্দোলন কবে হয়েছিল এই আইন অমান্য আন্দোলন হয়েছিল উনিশশো তিরিশ সালে ঠিক আছে চম্পারণ সত্যাগ্রহ কবে হয়েছিল উনিশশো সালে এই সালগুলো তোমরা মনে রাখবে ভারত ছাড়া আন্দোলন কত হয়েছিল উনিশশো সালে আর অসহযোগ আন্দোলন কবে হয়েছিল উনিশশো কুড়ি সালে এই চারটে আন্দোলন কিন্তু গান্ধীজির দ্বারা নেক্সট প্রশ্ন এগারো নম্বর তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে ধাতুর রোধে কি পরিবর্তন হয় অপশেন এতে আছে বারে অপশান বিতে আছে কমে এবং অপশান সিতে আছে একই থাকে এবং ডিতে আছে উপরে কোনোটি নয় তো তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে ধাতু রোধে কী পরিবর্তন হয় এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অর্থাৎ বারে এই ধরনের বিজ্ঞানের প্রশ্ন তোমাদের পরীক্ষার সময় কিন্তু খুব বেশি পরিমাণে দেখতে পাওয়া যায় বিশেষ করে ডাব্লিউ বিপি এবং কেপি পরীক্ষার ক্ষেত্রে বিজ্ঞানের ওপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে নেক্সট প্রশ্ন বারো নম্বর ভারতের দক্ষিণাঞ্চলে ড্রেকান ট্রাপ শিলা দ্বারা গঠিত অপশান এতে আছে ক্রানাইট অপশান বিতে আছে বাসাল্ট অপশান সিতে আছে স্লেট এবং অপশান ডিতে আছে ডলোমাইট তো ভারতের দক্ষিণাঞ্চলের ড্রেগান ট্র্যাপ কোন শিলা দ্বারা গঠিত এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অপশান বিতে কি আছে ব্যাসাল্ট এই ব্যাসাল্ট শিলা দ্বারা গঠিত ড্রেগান ট্রাফ নেক্সট প্রশ্ন তেরো নম্বর কোন ভাইস সময় কালকে বলা হয় উজ্জ্বল ব্যর্থতা খুবই ভালো প্রশ্ন এই প্রশ্নটা যে কোন ভাইস রয়ের সময় কাল বলা হয় উজ্জ্বল ব্যর্থতা অপশান এতে আছে লর্ড ক্যানিং অপশান বিতে লর্ড কারজন অপশান সিতে আছে লর্ড লিটন এবং দিতে আছে লর্ড রিপন তো এই প্রশ্নের সঠিক যে উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে অপশান সি অর্থাৎ লর্ড লিটন তার তার সময় কালকে বলা হয়ে থাকে উজ্জ্বল ব্যর্থতা নেক্সট প্রশ্ন চোদ্দ নম্বর ভারতের উপরাষ্ট্রপতি কার দ্বারা নির্বাচিত হন অপশান এতে আছে ভারতের জনগণের দ্বারা অপশান বিতে আছে রাজ্য আইনসভার সদস্যদের দ্বারা এবং সিতে আছে রাজ্যসভা ও লোকসভার সদস্যদের দ্বারা এবং ডিতে আছে রাজ্যসভার সদস্যদের দ্বারা তো ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচিত হন কার দ্বারা তো এই প্রশ্নের যে সঠিক উত্তর সেটা হয়ে যাবে অপশন সি অর্থাৎ রাজ্যসভা ও লোকসভার সদস্যদের দ্বারা ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচিত হন নেক্সট প্রশ্ন পনেরো নম্বর মানব শরীরে সবচেয়ে বড় হার কোনটি এখানে হারের বানামটা একটু হায়াকার ডাইবিন হবে ঠিক আছে হায়াকার র হয়ে গেছে স্প্রিংটা একটু মিস্টেক হয়ে গিয়েছে তো অপশান এতে আছে মেলিয়াস অপশান বিতে আছে ইনকাস অপশান সিতে আছে স্টেফিস এবং অপশান ডিতে আছে ফিমার তো মানব শরীরে আমরা জানি যে সকলে মানব শরীরে মোট হার আছে দুশো ছটি এর মধ্যে সবচেয়ে বড় হারের নাম হচ্ছে ফিমার অপশান ডি হবে সঠিক উত্তর ঠিক আছে এটা মনে রাখবে আর সবচেয়ে ছোট হার যদি বলা হয় তাহলে হয়ে যাবে স্টেফিস সবচেয়ে ছোট হার হচ্ছে স্টেফিস আর সবচেয়ে বড়ো হার হচ্ছে ফিমার নেক্সট প্রশ্ন ষোলো নম্বর লোহিত রক্তকণিকা কোথায় তৈরি হয় অপশান এতে আছে অস্থিমর্যা অপশান বিতে আছে প্লিহা অপশান সিতে আছে অক্নাশয় এবং ডিতে আছে বৃক্ক তো লোহিত রক্তকণিকা কোথায় তৈরি হয় তো এই প্রশ্নের সঠিক যে উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে অপশান এ অর্থাৎ অস্থিমর্যায় এই লোহিত রক্তকণিকা তৈরি হয় নেক্সট প্রশ্ন সতেরো নম্বর নিম্নলিখিত কাকে ব্লাড ব্যাংক বলা হয়ে থাকে খুবই ভালো প্রশ্ন নিম্নলিখিত কাকে ব্লাড ব্যাংক বলা হয়ে থাকে অপশান এতে আছে যকৃত অপশান বিতে আছে অগ্নাশয় অপশান সিতে আছে প্লিহা এবং অপশান ডিতে আছে বৃক্ক তো এই প্রশ্নে সঠিক যে উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে অপশান সি অর্থাৎ প্লিহা এই প্লিহাকে ব্লাড ব্যাংক বলা হয়ে থাকে পরে প্রশ্ন আঠেরো নম্বর প্রথম কমনওয়েলথ গেমস কবে অনুষ্ঠিত হয়েছিল অপশান এতে আছে উনিশশো কুড়ি সালে অপশান বিতে আছে উনিশশো সালে অপশান সিতে উনিশশো ছত্রিশ এবং ডিতে আছে উনিশশো সালে তো প্রথম কমনওয়েলথ গেম কবে অনুষ্ঠিত হয়েছিল তো এই প্রশ্নের সঠিক যে উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে অপশান বি অর্থাৎ উনিশশো সালে এই কমনওয়েলথ গেম অনুষ্ঠিত হয়েছিল পরবর্তী প্রশ্ন উনিশ নম্বর লুনি নদীটি কোন শ্রেণী থেকে উৎপন্ন হয়েছে তো অপশান এতে আছে হিমালয় অপশান বিতে আছে সাতপুরা সিতে আছে বিন্ধাচল এবং ডিতে আছে আরাবল্লী তো লুনি নদী কোন পর্বত শ্রেণী থেকে উৎপন্ন হয়েছে এই প্রশ্নের সঠিক যে উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে অপশান ডি অর্থাৎ আরাবল্লী পর্বত থেকে এই লুনি নদীটি উৎপন্ন হয়েছে নেক্সট প্রশ্ন কুড়ি নম্বর ইউএনও এর সদর দপ্তর কোথায় অবস্থিত অর্থাৎ ইউনাইটেড ন্যাশনাল অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায় অবস্থিত অপশানগুলো তোমরা দেখতে পাচ্ছ চারটে অপশান দেওয়া আছে যে ওয়াশিংটন নিউ ইয়র্ক জেনেভা এবং ভিয়েনা তো এর মধ্যে সঠিক যে উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে অপশান বি অর্থাৎ নিউ ইয়র্ক শহরে অবস্থিত আমেরিকার পরে প্রশ্ন একুশ নম্বর নিম্নলিখিত নোবেল গ্যাসগুলির মধ্যে কোনটি বায়ুমণ্ডলের অনুপস্থিত অর্থাৎ কোন গ্যাসটি বায়ুমণ্ডলের অনুপস্থিত সেটা জানতে চাওয়া হয়েছে তো অপশান এতে আছে হিলিয়াম অপশান বিতে আছে জেন অন অপশান সিতে আছে আর এবং অপশান ডিতে আছে রেডন। তো এই অপশানগুলোর মধ্যে যে সঠিক যে উত্তরটা হবে সেটা হচ্ছে অপশান ডি অর্থাৎ রেডন অন এটা বায়ুমণ্ডলে অনুপস্থিত আছে নেক্সট প্রশ্ন বাইশ নম্বর হুমায়ুন নামা কে রচনা করেছিলেন তো হুমায়ুন নামা কে রচনা করেছিলেন অপশান এতে আছে আবুল ফজল অপশান বিতে আছে কাফি খা অপশান সি গুলবদম বেগম এবং ডিতে আছে হুমায়ুন তো এই প্রশ্নের সঠিক যে উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে অপশান সি অর্থাৎ গুলবদম বেগম তিনি হুমায়ুননামা নামা রচনা করেছিলেন অনেক সময় এমনও প্রশ্ন আছে যে এই হুমায়ুন নামা কার রাজত্বকালে রচিত হয়েছিল তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আকবর ঠিক আছে হুমায়ুন নামা আকবরের সময় রচিত হয়েছিল গুরুবোদম বেগম রচনা করেছিলেন এছাড়া আবুল ফজল যদি বলা হয় আবুল ফজল একটা লিখিত গ্রন্থের নাম হচ্ছে আইনি ই আকবরী এছাড়া কাফি খারাপ রচিত একটা গ্রন্থ হচ্ছে মুস্তাকাব উল্লুলাফ এছাড়া হুমায়ুন হুমায়ুন শব্দের একটা অর্থ অনেক সময় পরীক্ষায় তোমাদের দেওয়া যায় যে হুমায়ুন শব্দের অর্থ কী তো হুমায়ুন শব্দের অর্থ হচ্ছে ভাগ্যবান ঠিক আছে তিনি ছিলেন দ্বিতীয় মুঘল সম্রাট নেক্সট প্রশ্ন তেইশ নম্বর কোন গুপ্ত সম্রাট সকারী উপাধি ধারণ করেছিলেন অপশান এতে আছে প্রথম চন্দ্রগুপ্ত অপশান দিতে আছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত সিতে আছে প্রথম কুমারগুপ্ত এবং ডিতে আছে সমুদ্রগুপ্ত তো কোন গুপ্ত সম্রাট সকারী উপাধি ধারণ করেছিলেন এই প্রশ্নের সঠিক যে উত্তর সেটা হয়ে যাবে অপশান বি অর্থাৎ দ্বিতীয় চন্দ্রগুপ্ত তিনি শকদেরকে যুদ্ধে পরাজিত করে এই সকারি উপাধি ধারণ করেছিলেন ঠিক আছে নেক্সট প্রশ্ন তেইশ নম্বর রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতাকে খুবই ভালো প্রশ্ন পরীক্ষায় আসার মতন প্রশ্ন এই প্রশ্নটা অপশান এতে আছে তৃতীয় গোবিন্দ অপশান বিতে আছে প্রথম ভোজ অপশন সিতে দন্তি দুর্গ এবং ডিতে আছে তৃতীয় কৃষ্ণ তো রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে অপশান সি হবে সঠিক উত্তর অর্থাৎ দন্তি দুর্গ তিনি ছিলেন রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা ওকে নেক্সট প্রশ্ন পঁচিশ নম্বর মানবদেহের যে ক্রোমোজোম থাকে তা কার্য অনুযায়ী কয় প্রকার হয় অপশান এতে আছে চার প্রকার অপশান বি তিন প্রকার অপশান সিতে আছে দুই প্রকার এবং অপশান ডিতে আছে পাঁচ প্রকার তো মানব দেহে যে ক্রমোজন থাকে আমরা সকলে জানি যে এই এটি কয় প্রকার হয় তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ দুই প্রকার নেক্সট প্রশ্ন ছাব্বিশ নম্বর নিচের কোন ধাতুটি জলের চেয়ে হালকা অর্থাৎ জলের চেয়ে কোন ধাতুটি হালকা অর্থাৎ এপস অপশান এতে আছে পটাশিয়াম অপশান বিতে আছে পারত সিতে আছে সোডিয়াম এবং ডিতে আছে ক্যালসিয়াম এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশান এ অর্থাৎ পটাশিয়াম এই পটাশিয়াম ধাতুটি জলের চেয়েও হালকা নেক্স প্রশ্ন সাতাশ নম্বর একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে কতগুলি হার থাকে তো এই প্রশ্নটার উত্তর তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও এই প্রশ্নটা এই আপকানিং তোমাদের কিছুদিন আগে যে ফুট এসআই পরীক্ষা হলো সেটা ফার্স্ট শিফটের একটা প্রশ্ন ছিল যে মানব শরীরে কতগুলো হার থাকে এই প্রশ্নটা উত্তর দেওয়ার জন্য তোমাদেরকে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানিও যে কতগুলো হার থাকে চলে আসছি পরবর্তী প্রশ্ন আঠাশ নম্বর জলের বাষ্পীয় ভবনের লিনতাপ কত তো জলের বাষ্পীয় ভবনের লিনতাপ কত অপশান এতে আছে একশো ক্যালোরি পার গ্রাম অপশান বিতে আছে একশো ডিগ্রি সেন্টিগ্রেড অপশন সিতে আছে পাঁচশো সাঁত্রিশ ক্যালোরি এবং ডিতে আছে আশি ক্যালোরি তো এই প্রশ্নের সঠিক যে উত্তর সেটা হয়ে যাবে অপশান সি অর্থাৎ পাঁচশো ক্যালোরি পার গ্রাম জলের বাষ্পীয় ভবনের লিনতাপ নেক্সট প্রশ্ন উনত্রিশ নম্বর ভারতবর্ষে রেলপথ তৈরির পথিকৃত কাকে বলা হয় অপশান এতে আছে লর্ড কর্ণ ওয়ালিশ অপশান বিতে আছে লর্ড ওয়েলেসলি অপশান সিতে লর্ড ডাল হোসি এবং ডিতে আছে লর্ড ক্যানিং তো ভারতে রেলপথ তৈরির পথিকৃত বলা হয়ে থাকে অপশান সি হবে সঠিক উত্তর অর্থাৎ লর্ড ডাল হৌসি তার সময়কালে ভারতে প্রথম রেলপথ চালু হয়েছিল কত সালে সালটা মনে আছে তোমাদের যে আঠেরোশো ঠিক আছে আঠেরোশো আঠেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে কোথা থেকে চলেছিলো বোম্বে থেকে পুনে বোম্বে থেকে পুনে এই প্রথম রেলপথ চালু হয়েছিল এই জন্য তাকে ভারতের রেলপথ তৈরির প্রথিকৃত বলা হয়ে থাকে ডার হয়েছে হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন তিরিশ নম্বর বাংলায় ছিয়াত্তরের মনোনন্তর ইংরাজি কোন সালে হয়েছিল অপশন এতে আছে আঠেরোশো সত্তর সাল অপশন বিতে আছে আঠারোশো তিরিশ অপশন সিতে আছে সতেরোশো সত্তর এবং ডিতে আছে সতেরোশো আটষট্টি তো এই প্রশ্নের সঠিক যে উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে অপশন সি সতেরোশো সত্তর সালে ইংরেজি সতেরোশো সত্তর সালে বাংলা ছিয়াত্তরে মনোনন্তর হয়েছিল নেক্সট প্রশ্ন একত্রিশ নম্বর অলিম্পিকের প্রতীকে পাঁচটি রঙের রিংয়ের কোনটি এশিয়া মহাদেশের প্রতিনিধিত্ব স্বরূপ দারুণ প্রশ্ন এই প্রশ্নটা পরীক্ষার আসার মতো প্রশ্ন তো কী বলছে আবারও বলছি প্রশ্নটা অলিম্পিকের প্রতীকে পাঁচটি রঙের রিংয়ের কোনটি এশিয়া মহাদেশের প্রতিনিধিত্ব স্বরূপ কালো নীল সবুজ হলুদ এই চারটি রঙের মধ্যে কোনটা হবে সঠিক উত্তর এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অর্থাৎ হলুদ নেক্সট প্রশ্ন বত্রিশ নম্বর আঠেরোশো সাতান্ন সালে মহাবিদ্রোহের সময় কানপুরে কে মহাবিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল তো কানপুরে কে মহাবিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল অপশন তোমরা আমরা দেখতে পাচ্ছ যে অপশান এতে আছে নানা সাহেব বিতে আছে তাঁতিয়া টুপি সিতে আছে দ্বিতীয় বাহাদুর শাহ এবং ডিতে আছে বেগম হযরত মহল তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ নানা সাহেব তিনি কানপুরে মহাবিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন আঠারোশো সাতান্ন সালের মহাবিদ্রোহে নেক্সট প্রশ্ন তেত্রিশ নম্বর কোন ঋতুতে আমাদের শরীরে বেশি ফ্যাটের প্রয়োজন হয় অপশান এতে আছে বসন্তকালে অপশান বিতে আছে বর্ষাকালে অপশান সিতে শীতকালে এবং অপশান দিতে আছে গরমকালে তো আমাদের শরীরে ফ্যাটের বেশি প্রয়োজন হয় অপশান সি হবে সঠিক উত্তর অর্থাৎ শীতকালে বেশি ফ্যাটের প্রয়োজন হয় নেক্সট প্রশ্ন চৌত্রিশ নম্বর বন্দীপুর অভয়ারণ্য কোথায় অবস্থিত দারুণ প্রশ্ন এই প্রশ্নটা যে বন্দিপুর অভয়ারণ্য কোথায় অবস্থিত অপশান এতে আছে কর্ণাটক অপশান বিতে মধ্যপ্রদেশ অপশান সিতে আছে উড়িষ্যা এবং ডিতে আছে রাজস্থান তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ কর্ণাটকে এই অভয়ারণ্যটি অবস্থিত আছে নেক্সট প্রশ্ন পঁয়ত্রিশ নম্বর কে প্রথম ভারতের জাতীয় আইন নির্ধারণ করেছিলেন অপশান এতে আছে সর্দার বল্লভ ভাই প্যাটেল অপশান বিতে আছে দাদাভাই নোরজি অপশান সি রাজেন্দ্র প্রসাদ এবং ডিতে আছে মতিলাল নেহেরু তো এই প্রশ্নের সঠিক যে উত্তর সেটা হয়ে যাবে অপশন বি অর্থাৎ দাদাভাই নোরজি তিনি প্রথম আইন নির্ধারণ জাতীয় আইন নির্ধারণ করেছিলেন ভারতে পরে প্রশ্ন ছত্রিশ নম্বর ভারত ভারতীয়দের জন্য এই বিখ্যাত উক্তিটি কে করেছিলেন ভারত ভারতীয়দের জন্য এই বিখ্যাত উক্তিটি কে করেছিলেন তো অপশান এতে আছে সুভাষচন্দ্র বসু অপশন বিতে আছে লালবাহাদুর শাস্ত্রী অপশান সিতে আছে মহাত্মা গান্ধী এবং অপশান ডিতে আছে স্বামী দয়ানন্দ সরস্বতী তো এই প্রশ্নের সঠিক যে উত্তর সেটা হয়ে যাচ্ছে অপশান ডি স্বামী দয়ানন্দ সরস্বতী তিনি এই উক্তিটি করেছিলেন পরবর্তী প্রশ্ন সাঁত্রিশ নম্বর কোন নাচের মুখ্য বিষয় হল রামায়ণ ও মহাভারতের ঘটনাবলী অপশান এতে আছে কুচিপুড়ি অপশান বিতে আছে ভারতনাট্যম সিতে আছে কথাকলি এবং ডিতে আছে বিহু তো এই চারটি অপশনের মধ্যে সঠিক যে উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে অপশান সি কথাকলি এই কথাকলি নাচের মুখ্য বিষয় হলো রামায়ণ ও মহাভারতের ঘটনাবলী চলে আসছি পরের প্রশ্নে আটত্রিশ নম্বর পিতল কোন ধাতুর মিশ্রণে তৈরি পিতল কোন ধাতুর মিশ্রণে তৈরি অপশান এতে আছে সিসা ও টিন বিতে আছে তামা ও দস্তা সিতে আছে তামা ও টিন এবং দিতে আছে জিঙ্ক ও নিকেল এমন ধরনের প্রশ্ন তোমরা কিন্তু এই ডাব্লু এবং কেপিতে দেখতে পাবে এই প্রশ্নগুলো খুব ভালোভাবে তোমরা প্র্যাকটিস করো এবং পারলে তোমরা খাতায় নোট করে রাখো প্রতিটা প্রশ্ন তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি তামা ও দস্তা দিয়ে পিতল তৈরি হয় নেক্সট প্রশ্ন উনচল্লিশ নম্বর দাক্ষিণাত্যের প্রথম মুসলিম আক্রমণ কার রাজত্বকালে ঘটেছিল অপশান এতে আছে জালাল উদ্দিন খলজি অপশন বিতে আছে আলাউদ্দিন খলজি অপশন সি গিয়াস উদ্দিন বলবান এবং ডিতে আছে ইলতুতমিস তো দাক্ষিণাত্যে প্রথম মুসলিম আক্রমণ কার রাজত্বকালে ঘটেছিল এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ অর্থাৎ জালাল উদ্দিন খলজি এই জালাল উদ্দিন খলজি ছিলেন খোলজি বংশের প্রতিষ্ঠাতা ঠিক আছে এটা তোমরা মনে রাখবে জালাল উদ্দিন খলজি ছিলেন খলজি বংশের প্রতিষ্ঠাতা এবং খলজি বংশের দ্বিতীয় সুলতান হচ্ছে আলাউদ্দিন খোলজি ঠিক আছে সেকেন্ড সেকেন্ড সুলতান হচ্ছে আলাউদ্দিন খোলজি আর ইগলাস গিয়াস উদ্দিন বলবন তিনি ছিলেন দাস বংশের ইলতুদ্িশ্র ছিল দাস বংশের সুলতান ঠিক আছে নেক্সট প্রশ্ন চল্লিশ নম্বর সৌরচুল্লি কোন নীতির উপর ভিত্তি করে কাজ করে অপশান এতে আছে গ্রিন হাউস অপশান বিতে আছে বলোমিটার মিটার সিতে আছে পাইরোমিটার মিটার এবং ডিতে আছে সৌর আলোক তরিত কোষ তো এই প্রশ্নের সঠিক যে উত্তর সেটা হয়ে যাবে অপশান এ গ্রিন হাউস সৌরচল্লি গ্রিন হাউস নীতির উপর ভিত্তি করে কাজ করে পরে প্রশ্ন একচল্লিশ নম্বর অসহযোগ আন্দোলনকালে কোন নেতা গ্রেফতার হন অপশান এতে আছে মহাত্মা গান্ধী অপশান বিতে আছে মতিলাল নেহেরু অপশান সিতে চিত্তরঞ্জন দাস এবং অপশান ডিতে আছে লালা লাজপত রায় তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ চিত্তরঞ্জন দাস তিনি এই অসহযোগ আন্দোলনকালে গ্রেপ্তার হয়েছিলেন একটু আগেই বললাম যে অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল উনিশশো কুড়ি সালে মহাত্মা গান্ধী এই আন্দোলন শুরু করেছিলেন এবং এই আন্দোলন স্থগিত করা হয়েছিল উনিশশো উনিশশো বাইশ সালে পাঁচই ফেব্রুয়ারি ঠিক আছে পাঁচই ফেব্রুয়ারি যা উত্তরপ্রদেশের চৌড়ুচুরা গ্রামে একটা ঘটনা ঘটে গিয়েছিল হিংসাত্মক ঘটনা সেই ঘটনার জন্য গান্ধীজি এই অসহযোগ আন্দোলনকে প্রত্যাহার করে নিয়েছিলেন নেক্সট প্রশ্ন বিয়াল্লিশ নম্বর তিস্তা নদীর পশ্চিম ভাগকে কি বলা হয় অপশান এতে আছে খাদার অপশন বিতে আছে ভাঙ্গর অপশন সিতে আছে ডুয়ার্স এবং অপশন ডিতে আছে তরাই তো তিস্তা নদীর পশ্চিম ভাগকে কি বলা হয় এই প্রশ্নগুলির মধ্যে এই এই প্রশ্নে যে সঠিক উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে অপশান ডি তরাই বলা হয় তিস্তা নদীর পশ্চিম ভাগকে কী বলা হয় তরাই বলা হয় পরে প্রশ্ন তেতাল্লিশ নম্বর মেরিনা ব্রিজ কোন রাজ্যে অবস্থিত মেরিনা ব্রিজ কোন রাজ্যে অবস্থিত অপশান এতে আছে মহারাষ্ট্র অপশান বিতে আছে গোয়া অপশান সি তামিলনাড়ু এবং অপশান ডিতে আছে অন্ধ্রপ্রদেশ তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ তামিলনাড়ুতে এই মেরিনা ব্রিজ দেখতে পাওয়া যায় নেক্সট প্রশ্ন চুয়াল্লিশ নম্বর মানুষের রেচনতন্ত্রের মূল একক কী জীবনবিজ্ঞান থেকে একটা প্রশ্ন খুবই ভালো প্রশ্ন এই প্রশ্নটা পরীক্ষায় আসায় মতো প্রশ্ন একটা অপশান এতে আছে স্নায়ু অপশন বিতে আছে নেফ্রন অপশান সিতে আছে নিউরন এবং অপশন ডিতে আছে বৃক্ক তো মানুষের রেচনতন্ত্রের মূল একক হচ্ছে নেফ্রন ঠিক আছে অপশান বি হবে সঠিক উত্তর নেফ্রন পরে প্রশ্ন পঁয়তাল্লিশ নম্বর কলেরা কী ঘটিত রোগ অপশান এতে আছে ছত্রাক অপশান বিতে আছে প্রোটোজোয়া অপশান সি ভাইরাস এবং অপশন ডিতে আছে ব্যাকটেরিয়া তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অর্থাৎ ব্যাকটেরিয়া ঘটিত রোগ হচ্ছে এই কলেরা নেক্সট প্রশ্ন হচ্ছে চল্লিশ নম্বর বন্দিবাসের যুদ্ধ কত সালে হয়েছিল বন্দিবাসের যুদ্ধ কত সালে হয়েছিল এই যুদ্ধ থেকে অনেক সময় ইতিহাসে প্রশ্ন দেওয়া থাকে অপশান এতে আছে সতেরোশো ষাট খ্রিস্টাব্দে অপশান বিতে আছে সতেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে অপশান সিতে আছে আঠারোশো ষাট সালে এবং অপশান ডিতে আছে সতেরোশো তিপ্পান্ন সালে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অর্থাৎ সতেরোশো ষাট সালে এই বন্দিবাসের যুদ্ধ সংঘটিত হয়েছিল নেক্সট প্রশ্ন সাতচল্লিশ নম্বর ক্যালভিন কিসের একক অপশান এতে আছে দৈর্ঘ্য অপশান বিতে আছে কম্পোন্ড অপশান সিতে আছে তাপমাত্রা এবং অপশান ডিতে আছে জুল তো এই প্রশ্নের সঠিক যে উত্তর সেটা হচ্ছে অপশান সি অর্থাৎ তাপমাত্রার একক হচ্ছে ক্যালভিন নেক্সট প্রশ্ন আটচল্লিশ নম্বর তেহুরি বাঁধটি কোন নদীর উপর অবস্থিত তেহরি বাঁধ কোন নদীর উপর অবস্থিত অপশান এতে আছে ভাগীরথী অপশান বিতে আছে ইচ্ছামতি অপশান সিতে আছে যমুনা এবং অপশান ডিতে আছে কাবেরি তো এই চারটি অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অর্থাৎ ভাগীরথী এই ভাগীরথী নদীর উপর তেহরি পাঁকটি অবস্থিত আছে পরে প্রশ্ন উনপঞ্চাশ নম্বর ভারতীয় সংবিধান দিবস কবে পালন করা হয় খুবই ভালো প্রশ্ন এই প্রশ্নটা ভারতীয় সংবিধান দিবস কবে পালন করা হয় অপশান এতে আছে ছাব্বিশে জানুয়ারি বিতে আছে ছাব্বিশে নভেম্বর সিতে আছে ছাব্বিশে মে এবং ডিতে আছে ছাব্বিশে জুন তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ ছাব্বিশে নভেম্বর এই ছাব্বিশে নভেম্বর ভারতীয় সংবিধান দিবস পালন করা হয় আসছি পঞ্চাশ নম্বর প্রশ্ন তোমাদের লাস্ট প্রশ্ন এই ভিডিওর কোন রাজনৈতিক ব্যক্তিত্ব প্রথম রেখা ধারণা দিয়ে নিয়ে আলোচনা করেছিলেন আবার বলছি প্রশ্নটা কোন রাজনৈতিক ব্যক্তিত্ব প্রথম রেখা ধারণা নিয়ে আলোচনা করেছিলেন অপশান এতে আছে মহাত্মা গান্ধী বিতে আছে রাজা রামমোহন রায় সিতে আছে স্বামী বিবেকানন্দ এবং ডিতে আছে দাদাভাই নৌরজি তো এই প্রশ্নের সঠিক যে উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে অপশন ডি অর্থাৎ দাদাভাই নোরজি তিনি রেখা নিয়ে প্রথম আলোচনা করেছিলেন তো বন্ধুরা এই ছিল তোমাদের পঞ্চাশটি প্রশ্ন এবং তার উত্তর এইভাবে আমি প্রতিদিন তোমাদের জন্য একটা করে জিকে প্র্যাকটিস সেট নিয়ে আসার চেষ্টা করব যেখানে চল্লিশটা কিংবা পঞ্চাশটা করে প্রশ্ন থাকবে কারণ জি কে প্র্যাকটিস করলে তোমরা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু অনেকটা এগিয়ে থাকবে কারণ জিকে প্রশ্ন প্রতিটা পরীক্ষায় একটা ভালো জায়গা জুড়ে কিন্তু থাকে একশো নম্বর পরীক্ষা হলে প্রায় পঞ্চাশ নম্বর জিকে থাকে এবং পঞ্চাশ নম্বর ম্যাথ বা অন্য কিছু থাকে তোমরা শুধু আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকো আমি তোমাদেরকে কথা দিচ্ছি যে এইভাবে প্রতিদিন তোমরা যদি জি কে ক্লাসগুলো দেখো আমার তাহলে তোমাদের মধ্যে একটা বিশাল কনফিডেন্স চলে আসবে মনের মধ্যে যে না আমরাও পারবো না আমাদেরকেও চাকরিটা পেতে হবে বা আমরাও চাকরিটা পাবো এইভাবে মনের মধ্যে যখন কনফিডেন্স চলে আসবে তখন তোমরা যে কোনো পরীক্ষাকে কিন্তু ক্র্যাক করতে পারবে তো বন্ধুরা আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্টে তোমাদের মতামতটা জানিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একেবারে ভুলো না কারণ এই পরবর্তীকালে যে সেটগুলো নিয়ে আসবো সেগুলো দেখার জন্য তো চলো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে পরে ভিডিওতে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো জয় হিন্দ বন্দে মাতারম